সুদিমণ্ডলি এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বেগুন ফসলের একটা রোগ বিশেষ করে বেগুনের ফল পচা এবং ডকা পচা রোগ এই রোগের কারণে আমরা অনেক চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছি আজকে আমি এই বেগুনের ফল পচা রোগের আইপিএম প্রযুক্তির মাধ্যমে কিভাবে এই ফল যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমেই আসা যাক যে এই বেগুনের ফল ও কাণ্ড রোগ দমনের কি কি উপায় আমাদের আছে তার জন্য আমাদের রোগের কারণ এই রোগটার কারণ হলো হোমোসিস ভ্যাকসান নামক একটা ছত্রাক এই ছত্রাকের মাধ্যমেই এই রোগটা হয়ে থাকে আমরা এই রোগের বিস্তারের যে মাধ্যম সেগুলোর মধ্যে একটা হলো মাটি আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ এবং বীজ এর মাধ্যমে এটা জমিতে ছড়িয়ে থাকে রোগের অনুকূল পরিবেশ অর্থাৎ যে সকল ফ্যাক্টর রোগের বৃদ্ধি ঘটায় তার মধ্যে এই মাটির তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের যদি উপরে থাকে তাহলে এই রোগটা বাড়ে এরপরে হলো যদি আর্দ্রতা বেশি থাকে এটা মাটির আদ্রতা বোঝানো হয়েছে যে আর্দ্রতা বেশি থাকলে এই রোগটা বাড়বে আর গাছে যদি পুষ্টির অভাব হয় তাহলেও এই রোগটা বাড়বে এরপরে বৃষ্টির ঝাপটা অনেক সময় হঠাৎ করে বাতাস সহ যদি বৃষ্টি হয় তাহলে এই রোগ বিস্তার সহায়ক রোগের লক্ষণ আপনি বুঝবেন তার জন্য আমি একটা ছবিতে দেখাচ্ছি যে আক্রান্ত অনেক সময় পুরা গাছটাও মরে যেতে পারে ডাল শাখা প্রশাখা পাতা পচে যাবে বা ঝলসিয়ে যাবে এবং বেগুন আক্রান্ত হইলে এরকম লক্ষণ দেখা যাবে যে বেগুন একদিক থেকে পচে যাচ্ছে এবং এই রোগটা বর্তমানে বেগুন চাষিদের জন্য একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়া গেছে এখন এই রোগটা দমন করতে হলে আমরা সমন্বিত পদ্ধতিতে বা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কিভাবে এই রোগটা দমায় রাখতে পারি বা আইপিএম প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এর মধ্যে প্রথমেই আমরা সুপারিশ করবো যে রোগ প্রতিরোধী জাতের ব্যবহার এই রোগটার প্রতিরোধী আধুনিক বেগুনের জাত না থাকলেও বেশ কিছু স্থানীয় জাত এই রোগটা প্রতিরোধ করতে পারে আইপিএম ল্যাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা তথ্য অনুযায়ী তারা যশোর লোকাল বোতলি বেগুন কাটা বেগুন দিগিনালা এবং ঈশ্বরদি এক জাতে এই রোগটার প্রতিরোধ বা সহনশীল হিসাবে তারা ফলাফল পেয়েছেন যদিও এই জাতগুলা জনপ্রিয় নয় তারপরেও জনপ্রিয় জাতগুলোর সাথে এই জাতগুলা আবাদ করলে রোগের তীব্রতা কমে যাবে এরপরে আমাদের পরের যে বিবেচ্য বিষয় যে সুস্থ বীজের ব্যবহার এখন সুস্থ বীজ আমরা বুঝবো কিভাবে উজ্জ্বল বর্ণের মসৃণ এবং পুষ্ট বীজ এটা হলো সুস্থ বীজ বিবর্ণ কুচকানু এবং রোগাকান্ত বীজ এটাকে আলাদা করে ফেলতে হবে এরপরে আমাদের যে করণীয় যে আমরা বিশোধন করে চারা তৈরি করবো তো বিশোধনের জন্য অটিস্টিন পঞ্চাশ ডব্লিউপি অথবা প্রবেক্স টু হান্ড্রেড প্রতি কেজি বীজে আড়াই গ্রাম হারে মিশিয়ে বিশোধন করা যেতে পারে এছাড়া রোগাক্রান্ত চারা বাদ দিতে হবে এবং পোকার আক্রান্ত চারাও সরিয়ে ফেলতে হবে এরপরের আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ বেগুনের ক্ষেতে চাষ করলে ফসলের যে অবশিষ্টাংশ সেগুলো পুরেই ফেলতে হবে আগাছা পরিষ্কার করতে হবে এরপরে শুকনো মরা পাতা এটাও পরিষ্কার করে ফেলতে হবে এরপরে আমাদের পরবর্তী বিবেচ্য বিষয় যে শস্য পর্যায়ক্রম অনুসরণ একই জমিতে বারবার বেগুন চাষ না করে আমাদেরকে শস্য পর্যায়ে অবলম্বন করতে হবে তো এই ক্ষেত্রে যে এলাকায় বেগুন লাভজনক ফসল হিসেবে আবাদ হচ্ছে সেখানে হয়তো শস্য পর্যায়ে কৃষকরা অবলম্বন করতে চাবে না এবং সেই ক্ষেত্রে পরামর্শ যে মিশ্র ফসল হিসেবে মরিচ বা আখের সাথে বা টমেটো চাষ করা যেতে পারে এরপরে সুষম মাত্রায় সার প্রয়োগ আমাদের বাংলাদেশের মাটির পরীক্ষার ভিত্তিতে সার সুপারিশ বা ব্যবহার করা উত্তম এছাড়াও আমাদের সার সুপারিশ গাইড অনুযায়ী যদি আমরা সার ব্যবহার করি কৃষি পরিবেশ অঞ্চল ভিত্তিক তাহলেও আমরা ভালো ফলাফল পাব আর জমিতে জৈব সার ব্যবহার বাড়াতে হবে এরপরে আমাদের আইপিএম প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রাকৃতিক শত্রু সংরক্ষণ প্রকৃতিতে কিছু পোকামাকড় বা ছত্রাক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের ফসলের রোগ বালাইকে আক্রমণ করে থাকে এর মধ্যে যে টাইকোডার্মা এটা কালচারের মাধ্যমে আমরা যদি ব্যবহার বৃদ্ধি করতে পারি বিভিন্ন সার হিসাবে জমিতে ব্যবহার করতে পারি তাহলে ছত্রাকজনিত রোগ ফসলে কম হবে এরপরে সর্বশেষ পদ্ধতি হিসাবে আমরা বালাই নাশক সঠিক বালাইনাশকের ব্যবহার আমরা সুপারিশ করছি এর জন্য এই রোগটা দমনের জন্য যদি কোনো জমিতে আক্রান্ত হয় তাহলে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটিস্টিন পঞ্চাশ ডব্লিউপি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে দেওয়া যায় অথবা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল্ট পয়েন্ট পাঁচ মিলি পার লিটার পানিতে মিশিয়ে এই দুইটা ওষুধই সাত থেকে দশ দিন পর পর দুইয়ের থেকে তিনবার অন্তত পক্ষে স্প্রে করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে